হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আবার আপনাদেরকে আমি নিয়ে আসলাম গাছ চাষের আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে আমি দেখাবো এই জাম্বু গাছ, এই সুপার হাইব্রিড জাম্বু গাছ প্রথমবার কাটার পরে দ্বিতীয়বার কীরকম ফলন হয়। তো আপনারা নিজ চক্ষে যারা গাছ চাষ সম্পর্কে জানতে চান, গাছ চাষ করতে চান, তাদেরকে আজকে আমি দেখাচ্ছি যে প্রথমবার কাটার পর ফলনটা কীরকম হয়। তো ভিউয়ার্স, এই যে এটা আমার, এই যে গাছটা দেখতেছেন, এটা কিন্তু দ্বিতীয়বার কাটা। কাছে আনো দুটো, এই যে এটা দেখতেছেন, এটা দ্বিতীয়বার কাটা। এই যে দেখেন গাছের গ্রোথগুলি কীরকম। তো অনেকে ভাবতেছেন যে প্রথমবার কাটার পর যে গাছ কি ফলন কম হবে নাকি, তো তাই এটা কিন্তু ভুল ধারণা। প্রথমবার কাটার পর গাছের ফলন কিন্তু ডাবল হয়। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে দেখেন গাছগুলি অল্প কতটুকু জায়গা কাটলে ওই এই গাছের মানে ভরে যাচ্ছে। এদিকে আসো, এই যে দেখেন, এই যে একটা গাছ, ঠিক আছে, এই যে কাছে দেখেন, দেখেন একটা চারা থেকে মানে একটা গাছ, এরকম একটা গাছ কিন্তু ছিল। তো এখন দেখেন কয়টা হয়েছে আপনারা, এই যে কাছের থেকে দেখেন, এই যে এই গাছটা প্রথমে ছিল, আমি প্রথমবার এটা কাটছিলাম। কাটার পর দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আটটা কুশি মিলছে। এই যে এটি সবটি আপনার একটা গাছ থেকে হয়েছে। তাহলে আপনারা নিজেরাই চিন্তা করেন, যারা খামার করে এখনও লস খাচ্ছেন বা লসে পড়তেছেন, খাবারের যোগান চাহিদা পূরণ করতে পারছেন না, তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা এই জাম্বু গাছ চাষ করবেন। একটা গাছ থেকে যদি এরকম সাতটা থেকে আটটা কুশি মেলে, তাহলে আপনি কি মনে করেন জাম্বু গাছ চাষ করে আপনি কি মানে লস পড়বে? কখনোই লস পড়বে না। আপনারা আমার এই আটিটা দেখেন, আটিটা দেখাও, এই যে কাছে নিয়ে ঘুরে দেখাও সব দর্শকদেরকে। এদিকে আসো, এই যে দেখেন গাছগুলি, দেখেন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, গাছ কাটার সঠিক নিয়মটা ভালো করে ফলো করেন, না হয় কিন্তু আপনারা উল্টাপাল্টা গাছ কাটলে ভালো ফলন আসবে না। তো ভিউয়ার্স দেখেন গাছগুলি, আপনারা নিজ চোখেই দেখেন গাছের গ্রোথগুলি, দেখেন আপনারা দেখছেন কত সুন্দর। এগুলি কিন্তু আমি প্রথমবার কেটে ফেলছিলাম। এই যে দেখেন, আপনাদেরকে দেখাই, এই যে এখান থেকে এই গাছটা কাটা হয়েছিল। এই যে মূলত এই জায়গা থেকে প্রথমটা কাটা হয়েছিল। এটা মিলছে, এটা মিলছে, এইটা হয়েছে, দেখেন এটা, এই সেম প্রত্যেকটা গাছের গোড়া থেকে এরকমভাবে হয়েছে। এই যে আপনারা এটা দেখেন, এই যে এটাও, এই যে এখান থেকে কাটা হয়েছিল, ঠিক আছে, এরকম প্রত্যেকটা গাছ এরকম হয়েছে। এই যে দেখেন কত সুন্দর গ্রোথ কন্ডিশন। এই যে আমি দ্বিতীয় রাউন্ড কেটে ফেলেছি, এখন আবার সার দিয়ে দিবো। এই যে তৃতীয় রাউন্ডের জন্য ওরা রেডি হয়ে গেছে, এখন আবার সার দিয়ে দিব, ফসফেট দিয়ে দিব, পানি দিয়ে দিব, দেখবেন আবার সুন্দর করে গাছ হয়ে গেছে। দেখেন এই গাছগুলি আমি এখন কাটছি, এটা দ্বিতীয়বার কাটা, ঠিক আছে। তো অনেকে মনে করতেছেন যে এই গাছ চাষ করলে মানে লস হবে, কিন্তু আসলে তাই না। এই গাছ যত কাটবেন ততই হবে। আপনি গাছটা দেখেন, আসলেই মানে যারাই এই গাছ চাষ করবেন তারা সত্যি অনেক লাভবান হবেন। এই যে দেখেন একটা গাছ থেকে কতগুলি হয়েছে, আপনারা দেখেন পূর্ণাঙ্গ বয়স হলে একটা গাছ কত হয়। এই গাছটার বয়স প্রায় 30 দিনের উপরে, 30 থেকে 35 দিন হবে, বা দু এক দিন কম বেশি হতে পারে। একটা গাছ থেকে আপনার এগুলি হয়েছে, যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা হয়েছে কুশি, ঠিক আছে। এই যে দেখেন এখান থেকে আমি একটা কেটেছিলাম, এই যে আপনাদের কাছ থেকে দেখাই, এই যে আগের প্রথমবারের গাছটা এখান থেকে কাটছিলাম, কাটার পরে আপনার এরকম ফলন হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা এই জাম্বু গাছ চাষ করবেন, আমার সাজেস্ট হলো। যারা আমার খামারের ভিডিও দেখেন, এই খামার টিভি চ্যানেলের সাথে আছেন, বা যারা নতুন দর্শক আছেন, তারা যারা গাছ চাষ করতে উদ্বৃত্ত হচ্ছেন, যাদের খামার আছে বা খামার করবেন, অবশ্যই আপনারা এইরকম গাছ চাষ করবেন। আর এই গাছ চাষ সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টে আপনারা প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে আনসার দিব। আর মূলত আমি এই গাছ চাষ সম্পর্কে নানান ধরনের ভিডিও আপলোড করে রেখেছি, যাতে আপনারা খুব সহজে এই গাছ চাষ করতে পারেন।
তো আসেন আমরা ভিতর দেখাই, আর ওই ভিডিওগুলো যদি আপনারা ফলো করেন দেখেন তাহলে ইনশাল্লাহ গাছটার সম্পর্কে আপনারা ফুল বিস্তারিত জেনে যাবেন। তো দেখেন আমার গাছ চাষের ফলনটা অনেক সুন্দর হয়েছে, এটা কিন্তু দ্বিতীয়বার কাটার গাছ, ঠিক আছে। আপনারা দেখেন একবারে জুবে ভরে গেছে, শুধু গাছ না, গাছ মানে জাম্বু গাছ না, এর সাথে আরও নানান ধরনের গাছও আছে। আপনি দেখেন পাতার কোয়ালিটিটা দেখেন, কত ফাঁস ফাঁস পাতা হয়েছে, ফাঁসনা ফাঁসনা পুরোটা, কিন্তু অনেক লম্বা লম্বা পাতা। এই গাছ, এই সবুজ শ্যামল গাছ যখন আপনার ছাগল গারল গরু গাবি ফ্যাটনিংয়ের জন্য আপনারা খাওয়াবেন, তাহলে দেখবেন আপনার গরুর যেই খাদ্য খরচ অনেক গুণ কমে আসবে, ঠিক আছে। 70% আপনি কমিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তাহলে আপনার এই গাছের মধ্যে মোটামুটি প্রোটিনও ভালো আছে, আর এই সব গাছের মানে গ্রোথ কন্ডিশনটাও খুব ভালো। আর যেহেতু খুব অল্প সময়ে এই গাছ চাষ করে আপনি মানে ফলন পাইতে পারেন ভালো, এবং মনে করেন খরচও কম, সব দিক দিয়ে আপনি লাভবান। এর জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা নিশ্চিত এই গাছ নিঃসন্দেহে উঁচু জায়গাতে চাষ করতে পারেন, আর যেখানে মানে মোটামুটি মানে বেশি আর্দ্রতা না, মোটামুটি মানে রস থাকে জমিতে, যাতে মানে একটু রস থাকে এরকম জমি হলে ভালো হয়। একবারে যদি শুকনো জমিতে চাষ করেন তাহলে পানি দিতে দিতে আপনি কাহিল হয়ে যাবেন, দুই একদিন পরপর সেচ দিতে হবে। আপনি আমার জমির উর্বরতাটা দেখেন, মোটামুটি ভিজা, ঠিক আছে, বেশি শুকনো জমিও না, আবার একবারে নিচু জমিও না, ভিজা জমিও না, স্যাঁতস্যাঁতে জায়গায় আবার এই গাছ তেমন ভালো জন্মায় না। মোটামুটি সুন্দর পরিবেশে যদি আপনি চাষ করেন, জমিটার উর্বরতা যদি লক্ষ্য করেন এবং জমিতে জৈব সার যদি ইউজ করেন, তাহলে দেখবেন মোটামুটি ভালো একটা গাছের ফলন পাবেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে দেখালাম দ্বিতীয়বার গাছের ফলন কীরকম হয়, বাস্তবে আপনারা দেখেন অনেক লম্বা, ঠিক আছে, প্রায় আপনার 2-2.5 ফুট তো হবেই গাছের গ্রোথটা। আপনি দেখেন নিচ চোখে দেখেন 2-2.5 ফুট হয়ে যাবে, ওই যে আটিটা দেখেন, ঠিক আছে। আর এই যে এগুলির মধ্যে সার দিয়ে দিব এখন, এগুলি কিন্তু তৃতীয়বারের জন্য, এগুলি সার না দিলে এগুলি বড় হবে না। আপনাদেরকে এর আগেও আমি দুই একটা ভিডিও দিছি, যে ভিডিওতে আপনাদেরকে দেখাইলাম কীভাবে সার দিতে হয়, কীভাবে বীজ বুনতে হয়, মানে এই গাছ কীভাবে চাষ করতে হয়। তো অনেকে বীজ খুঁজে পাচ্ছেন না, আসলে এটা অনেকের প্রবলেম হচ্ছে, সব জায়গায় এই বীজ অ্যাভেলেবেল না। তো অনেকে অনলাইনে বীজ বিক্রি করে, তাদের কাছ থেকে কিনতে পারেন, বা বড় বড় যে বীজের দোকান আছে, অনেক সময় দেখেন শহর লেভেলে যাবেন আপনারা, শহরে আপনাদের এলাকার যে থানা লেভেল আছে, শহর লেভেল আছে বা জেলা লেভেল আছে, ওইখানে দেখবেন বড় বড় বীজের দোকান আছে। ওই সব দোকানে যদি আপনারা যোগাযোগ করেন যে গাছের বীজ কোথা থেকে পাওয়া যায়, এই গাছ নানান কোম্পানি আপনারা বাজারজাত করেন, ঠিক আছে। এই জাম্বু গাছই এর কোয়ালিটি নানান কোম্পানি এক এক রকমভাবে ওরা প্যাকেটিং করে বাজারজাত করতেছে। আপনারা এসিএ কোম্পানির আছে, আপনারা স্টার কোম্পানির আছে, গোল্ড নামে বাজারজাত হচ্ছে, বিভিন্ন কোম্পানিতে এই জাম্বু গাছ পাবেন, ঠিক আছে। তো মূলত বংশ বিস্তারটা এই জাম্বু গাছেই, ঠিক আছে। এটার ওরা উৎপাদনশীলতা বা ওদের প্যাকেটিংয়ের মানে ভিন্নতার কারণে ওরা নানান ধরনের নাম দিয়ে ওরা বাজারজাত করতেছে, ঠিক আছে। তো মূলত গাছের যাত্রা একই, আপনার জাম্বু হাইব্রিড যে গাছটা আছে, হয়তো বা এখন প্যাকেটের দামও ভিন্ন ভিন্ন নিতে পারে। তো আপনারা বাজারে যখন যোগাযোগ করবেন, তাদের কাছেও হয়তো অ্যাভেলেবেল সব জায়গায় এই গাছ চাষ করে না দেখে ওরা অ্যাভেলেবেল রাখে না, তো আপনারা এই গাছটা ওদের কাছ থেকে খুঁজে নেবেন, ঠিক আছে, বা অর্ডার দিয়ে রাখবেন যে ভাই আমাকে এই গাছটা আনে দেন। যারা বীজ বিক্রি করে তারাই মূলত আপনাদেরকে এই গাছ এনে দিতে পারবে, যা বা আপনাদের যে বাজারে যে ফার্টিলাইজারের ব্যবসায়িক আছে, সারের দোকানদার আছে, ওদের কাছেও খোঁজ নিতে পারেন, ঠিক আছে। ওদের কাছে যে এসআর আসে, ওই যে বীজ কোম্পানির যেই এসআরগুলি আসে, ওদের কাছেও ওরা যদি বইলা রাখে তাহলে মনে করেন ওরা আপনাকে সংগ্রহ করে দিতে পারে, ফার্টিলাইজারের দোকান যেগুলি আছে, সারের দোকান, তো ওদের কাছ থেকে আপনারা এই গাছটা সংগ্রহ করে নিতে পারবেন, এই বীজগুলি। তো ভিউয়ার্স, আর আমি তো মূলত বীজ বিক্রি করি না, অনেকে আমাকে ফোন দেন বা মেসেজ দিয়ে বলেন ভাই আপনার কাছে বীজ আছে নাকি, ভাই আমার কাছে বীজ নাই, আমিও নরসিংদী জেলা থেকে এনেছি, কারণ ওইখানে মনে করেন যে বড় বীজের দোকান আছে, যারা বীজ বেচে লাউ কুমড়া টমেটো মানে নানান ধরনের হাইব্রিড বীজ বিক্রি করে, তাদের কাছ থেকে আমি মূলত আপনার এই বীজটা সংগ্রহ করেছি। তো আপনাদেরকে আমি এই জন্যই বলবো, প্রত্যেকটা থানায় বা আপনাদের থানা লেভেলে যে বড় বড় দোকান আছে, বীজের দোকান বা ফার্টিলাইজারের দোকান আছে, সার টার বিক্রি করে, সার হসপিট পটাশ এগুলি বিক্রি করে, বড় দোকানে আপনারা যখন খোঁজ নেবেন তো তাদের কাছেই মূলত এই বীজের প্যাকেটগুলি ওরা রাখে, ঠিক আছে।
তো শহর লেভেল আপনারা খোঁজ করলে অবশ্যই পাবেন। তো ভিউয়ার্স, যদি আপনারা আমার এই ভিডিও থেকে আপনারা উপকৃত হন বা কোনো তথ্য ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার ভিডিও এখনও পর্যন্ত দেখতেছেন তাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করতে যাচ্ছি। সকলের মঙ্গল কামনা করি, দোয়া করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।